রাজধানীর শের-ই-বাংলা নগরের কিডনি ইনস্টিটিউটে হঠাৎ করে ডায়ালাইসিস বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে কিন্তু এইখানে যে রাজধানীর যে কিডনি হাসপাতাল রয়েছে এখানে কিন্তু যারা ডায়ালিসিস করেন, ডায়ালিসিস প্রত্যাশীরা সকাল থেকে ভিড় করেছেন। মূলত এখানে অনির্দিষ্টকালের জন্য যেই সেবা প্রতিষ্ঠানকারী যে রয়েছে সেন্ডর, তারা কিন্তু একটি বিজ্ঞপ্তি আগে থেকে জানিয়ে দিয়েছে যে আজকে থেকে সকাল থেকে কোনো ডায়ালিসিস সেবা দেওয়া হবে না। এর ফলে কিন্তু সকাল 8টা থেকে যে সকল রোগীরা দূর দূরান্ত থেকে এসেছেন রাজধানী সহ রাজধানীর আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে, তারা এই সরকারি হাসপাতালে ডায়ালিসিস সেবা নিতে আসেন। কিন্তু আজকে ডায়ালিসিস সেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় শতাধিক রোগী ব্যাপক সমস্যা এবং ভোগান্তিতে পড়েছেন। আমরা এখানে এর আগে হাসপাতাল কর্তৃপক্ষে কাউকে কথা বলতে চেষ্টা করেছি, তাদের কাউকে পাওয়া যায়নি। তবে সেন্ডর কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন, তারা বলছেন যে সরকারের কাছে প্রায় 23 কোটি টাকা পাওনা রয়েছে। এছাড়াও তাদের তহবিল সংকট এবং কাঁচামাল, ডায়ালিসিস কার্যক্রম যে পরিচালনা করতে যে সকল কাঁচামাল লাগে সেই কাঁচামালগুলো কিন্তু তারা নাই দেখে কাঁচামালগুলো সেই সংগ্রহ করতে পারেনি। এই জন্য তহবিল সংকটের পড়ে যাওয়ার কারণে তারা হচ্ছে আপনার এই ডায়ালিসিস সেবাটি দিতে পারছে না। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, এটা 2015 সাল থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতাধীন সেন্ডর কর্তৃপক্ষ, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর এবং নিগ্ড যেই জাতীয় কিডনি হাসপাতাল রয়েছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে এই সেবাটি চালু করেছিল। চালুর পর থেকে কিন্তু বেশ কয়েকবার সেন্ডরের বিপক্ষে বা সেন্ডরের বিরুদ্ধে অভিযোগ শোনা গেছে যে এই ডায়ালিসিস সেবাদানে বিভিন্ন রকমের অনিয়মের কথাও শোনা গেছে। সর্বশেষ সেন্ডর কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলেছেন, তাদের তহবিল সংকটের কারণে বিশেষত যে সকল সরকারের কাছে তারা যে টাকাগুলো পেত প্রায় 23 কোটি টাকা, এই 23 কোটি টাকা না পাওয়া প্লাস তাদের যে সকল কর্ম, তাদের যে জনবল আছে সেই জনবলের যে বেতন ভাতা এই সকল সব কিছু না দিতে পেরেই কিন্তু মূলত সেবা তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সকাল থেকে এখানে যে সকল কিডনি রোগীরা রয়েছেন তারা ডায়ালিসিস নিতে এসেছেন, তারা এখন কিন্তু হাসপাতালের যেই কিডনি সেবার যে প্রতিষ্ঠানটি যেখানে ডায়ালিসিস সেবা দেওয়া হয় সেখানে বসে কাতরাচ্ছেন। তো সকাল থেকে যে সকল রোগীরা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু এখন প্রায় কাতরাচ্ছেন এবং তারা ডায়ালিসিস সেবাটি যত দ্রুত দেওয়া সম্ভব সে বিষয়ে আকুল আবেদন জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি ছিলাম রাজধানীর শের-ই-বাংলা নগর কিডনি ইনস্টিটিউটে।